প্রাতঃভ্রমণে বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহসভাপতি, এবার মন্তব্য করলেন প্রবীর ঘোষকে নিয়ে। তিনি বেশ শুরু। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বললেন দেখে নেব। এর পাশাপাশি প্রশাসনিক বৈঠকে এমএলএ এমপিদের কাছে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ধমক দিয়েছিলেন, এই প্রসঙ্গেও কথা বললেন দিলীপ ঘোষ। বিএসএফ এর পরিধি বাড়ানো সব নিয়ে অকপট প্রাতঃভ্রমণে এসে আজ দিলীপ ঘোষ। যাদেরকে নিচ্ছে না, ওখানে নো এন্ট্রি বোর্ড আছে, তারা এই ধরনের কষ্টের মধ্যে আছেন, কোথায় যাবেন ঠিক করতে পারছেন না। কেউ বলেছে আগে ভুল করেছিলাম, কেউ বলছে এখন ভুল করছি, কে কী ভুল করেছেন তারা ঠিক করুন। ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো পবিত্র আছে, থাকবে। অনেকে এসেছে, সেই পবিত্রতাকে সহ্য করতে পারছেন না। এঁদো পুকুরে ছিলেন, ওখানেই চলে যান, ওখানে কমফর্ট থাকুন, আমাদের কোনো টেনশন নেই। যখন মানুষ কেঁপে যায় তখন এই ধরনের কথাবার্তা বলে একটু হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেন প্রত্যেকবার। কখনও কেষ্টকে ধমকান, কখনও বলছে না ওর একটু অক্সিজেন কম, আবার ওর টাকাতে পার্টি চলে। এই ধরনের নাটকবাজি বাংলার মানুষ দেখে দেখে ক্লান্ত। লোককে রাস্তায় দাঁড় করিয়ে নাম লেখাচ্ছেন, একটা পয়সা দেন না, ইলেকশন আগে বড় বড় প্রতিশ্রুতি দেন, কিছু করেন না। তো মানুষ বিকল্প খুঁজছিল, এখন বিজেপি এসেছে, আমরা যেমন এর প্রতিবাদও করব, আর মানুষকে মোদিজির কাজ কী কীভাবে হতে পারে সেটাও দেখাবো। সাধারণ মানুষকে মানে বাংলাদেশিকে মেরেছে, আর এই জন্যই বাড়ানো হয়েছে। যারা বাংলাদেশিদের কাছ থেকে টাকা নেয়, তাদের সঙ্গে বিজনেস করে, তারা চিৎকার চেঁচামেচি করছে। দেশের লোক খুশি আছে, সিকিউরিটি নিশ্চিত করতে হবে, দেশের সুরক্ষা সবচেয়ে প্রথম। যারা এটা নিয়ে বিজনেস করে তাদের খুব কষ্ট হবে।